আপনি আমি আপনার কিতাব করলাম কখন? আরে উল্টা পাল্টা বলতেছেন, আমি বুঝলাম না। মানে কিসে কিসে কি হয়েছে? আরে ভাই আর বলবেন না, ওই লোকটা তখন থেকে আমার পিছু নিচ্ছে। আর হচ্ছে ও আমার ফোন, টাকা পয়সা সবকিছু ছিনতাই করতে যাচ্ছে, এমনকি আমাকে অপহরণ করতে যাচ্ছে। তাই না? আহা আপু আপনি চিন্তা করবেন না, এত সুন্দর একটা মেয়ে রাস্তায় নামলে তো এরকম হবেই। বোঝেন না কেন, মাংস থাকলে তো কুকুর বিড়াল সবাই আসবে, বাঘ সহকারে খেতে চাইবে, বোঝেন? আরে আমি আছি তো, আমি আছি না, আমার নাম্বারটা আপনাকে দিয়ে দেবো, আপনি কোনো কিছু হওয়ার আধা ঘন্টা আগে আমাকে ফোন দেবেন, আমি ঠিক জায়গার মতো চলে আসবো। হ্যাঁ তুই কি করছিস? বস 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 বস, একটু দাঁড়ান একটু দাঁড়ান, কসম কাটে বলতেছে আমি ওনারে চিনি না, আমি আপনারা চিনি। বলেন, রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, আশপাক আবার ডাক দিয়া বলতেছে যে আপনি কে, আপনি নাকি ছিনতাইকারী। আচ্ছা আপনি বলেন আমার শরীরে কি লেখা আছে আমি ছিনতাইকারী? আবার বলতেছে আমি নাকি সোনা দানা কি, এই আমি আপনার কাছে চাইছি কোনো সোনা দানা মোবাইল টাকা পয়সা আছে নাকি চাইছি কর? আপনি মিথ্যা কথা, উনি মিথ্যা কথা বলতেছে ভাই, মিথ্যা কথা বলতেছে। তাই না, উনি মিথ্যা কথা বলতেছে? আরে হারামজাদা, যদি আল্লাহর আরশও মনে করে কাইপা ওঠে, নদীর পানি শুকায় যায়, সব কিছু ধ্বংস হয়ে যায়, আমি অন্তত বিশ্বাস করব না এত সুন্দরী মেয়ে মিথ্যা কথা কইতে পারে। তুই হারামজাদা! আপু আপনি একটু রাখেন, আমি দেখতেছি, চিন্তা করেন ঠিক আছে, আমি যাচ্ছি। ভাই ভাই মরে যাবো, ভাই মরে যাবো। ভাই মারেন, বেশি করে মারেন ভাইয়া, বেশি করে মারেন, ছিনতাইকারী কত বড় সাহস আমার পিছনে নিয়েছিল, বেশি করে মারেন ভাই, বেশি করে মারেন, একদম মায়ের একদম তক্তা বানায় দেন। ওরে আল্লাহ রে, মারেন আপনারা কি শুরু করছেন? হ্যাঁ রাস্তাঘাটে একটা মাইয়া মানুষ আসছে আর আয়শা বলতেছে যে আমি ছিনতাইকারী, আপনারা মারামারি শুরু করছেন। আগে তো যাচাই করবেন সত্যতা কি। বলে তো তোর পুলিশে দিতে হইব, তুই খারাপ, আমি তোর পুলিশে ফোন দিতেছি। মোবাইল কো ওই মোবাইল উই নিছে, আমি নে নাই, আমি নে নাই, আমি নে নাই। বাবা রে, ইয়া আল্লাহ, উড়ি বাবা রে, ইস রে, আরে মানুষ না জানোয়ার আমারে মারতে মারতে ছাদে পাঠায় দিছে, আরেকটু হলে তো সামনে আল্লাহর কাছে পাঠায় দিত। উফ, একবারও চিন্তা করলো না আমার মতো একটা ইনোসেন্ট ছেলে, এত নিষ্পাপ চেহারার একটা ছেলে, সে আবার কেমন ছিনতাইকারী হয়, অপহরণকারী হয়। আরে শালার বুঝ, শালারা মারার আগে তো একটু দয়া করবি নাকি, বুঝা শুনে তারপরে মার। আচ্ছা হয়েছে হয়েছে, এসব বলে তোমার ভাগে বেশি নেওয়ার ধান্দা, তাই না? সব আমি বুঝি। আর শোনো, চুরি ছিনতাই করতে গেলে একটু একটু মার তো খাইতেই হবে, এটা স্বাভাবিক না। এটা কি বললা তুমি, কি বললা তুমি? এতগুলা মানুষ আমারে মারছে, আমার কষ্ট লাগে নাই? তোমার এই কথাটা যতটা কষ্ট আমার দিছে। এই টাকা পয়সা মোবাইল এগুলো ভাগ করতে হবে কেন, কেন ভাগ করতে হবে? আর মায়ের খেলে তুমি বুঝতা কত মায়ের কষ্ট। আর সম্পর্কে তুমি আমি, আমরা কি বন্ধু বান্ধবী, আমরা কি গার্লফ্রেন্ড নাকি বিজনেস পার্টনার যে ভাগ বাটারা হবে? আমরা হইলাম হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। রক্ত বমিজা হয় না, এটাই তো কপাল। আচ্ছা জামাই বউ কোনো দিনকে সম্পত্তি ভাগ করে? তাহলে যা আমরা অর্জন করছি দুজনেরই তো, ভাগের কথা কেন বললা তুমি? হ্যাঁ তাই তো, আমারও তো এই একই কথা, কিন্তু ব্যথা একটু বেশি পেলে এত ন্যাকামো করো কেন? এই যে আরেকটা কথা বললা, তুমি আমার ওয়াইফ, আমি আমার দুঃখের কথা, কষ্টের কথা, ব্যথার কথা তোমার সাথে শেয়ার করবো না তো কার সাথে শেয়ার করবো? তুমি তো হলে ওদের মতো পাবলিক, ওদের মতোই তোমার মনের মধ্যে না দয়া মায়া কিচ্ছু নাই। দয়া মায়া থাকলে তুমি এই ধরনের কথা আমাকে বলতে পারতা না। আমার চেহারার অবস্থা দেখছো, শরীরের অবস্থা দেখছো, হাতের জায়গায় হাত নাই, চোখের জায়গায় চোখ নাই, গালের জায়গায় গাল নাই, চেহারা ঢাউস আমার চেঞ্জ করে দিছে। আর তুমি বলতেছো আমি ঢং করতেছি? হায় খোদা, তুমি আমার উঠায় নাও। এই পাবলিকের মাইর খেয়ে আমার মরে যাওয়া উচিত ছিল। পাবলিক আমার পুরো আলু বানাই দিছে, আলু আলু গোল আলু বানাই দিছে আমারে। এখন শুধু তুমি ভর্তা করবা, একটু লবণ মরিচ দিবা, তারপর ভাতের সাথে ডইলা ডইলা খাবা। ইস রে শোনা, আমার এত নাকামি বাদ দাও। হ্যাঁ তোমার এইসব আমি রাতে দেখবো, এখন খুলো আর ঢুকাও। খুলবো ঢুকাবো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি সব উল্টাপাল্টা কথা বলছো। পাবলিক প্লেসের মধ্যে তুমি আমারে অশ্লীল কথা বলতেছো, এখানে খোলো এখানে ঢুকাও। আরে ওইগুলোর জন্য তো ঘর আছে নাকি? কানের নিচে একটা দিলে না তখন বুঝবা, বুঝছো? কানের নিচে আর কি দিবা? ওরা যা দিছে এরপর আর দেয়া বাকি আছে। আর কি এমন কথা বলছি তুমি আমার কানে নিচে দিবা, উল্টা পাল্টা কথা তো তুমি বলতেছো। মানে সবসময় কি মাথার মধ্যে যে ফুলো ঢুকাও এসব, এছাড়া আর কিছু নাই? এত সাধনা করে যে এতগুলো মোবাইল চুরি করলাম, সেগুলো তো কোথাও সুরক্ষিত রাখতে হবে তাই না? তো ঢুকাও, এটা বললেই তো হয়। আমি কি তোমার মতো ব্যাগ নিয়ে ঘুরি নাকি? তুমি ঢুকাও। ও তুমি ঢুকাবা কেমনে? তোমার তো জায়গা নাই। ব্যাগ 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 তো নাই। কথা সোজা সাপটা বলবে না, উল্টাপাল্টা কথা বলবে, পর বলবে যে আমি অশ্লীল কথা বলি, আমি উল্টাপাল্টা কথা বলি। তুমি আবার সরাসরি বললে হয়তো যে মোবাইলগুলা ব্যাগের ভিতর রাখো, তাহলে তো হয়ে যায়। এখন এসব বাদ দাও। মোবাইল কয়টা আছে দেখি? 1 2 3 4 5 6, 6টা মোবাইল এরকম হাতের মধ্যে রাখলে লোকজন যদি দেখে তাহলে কিন্তু 12টা বাজায় আর 13টা বাজায় দিব। আর মানিব্যাগটা একটাও চুরি করতে পারলা না, কি করলা জীবনে বলো? আমি এত মাই খাইছি, তারপর এর মধ্যে একটা মানিব্যাগ চুরি করছি। খুব ভালো করছি মানে দেখো কত টাকা। আরে কতগুলো 1000 টাকার নোট। এগুলা পরে হিসাব হবে, তোমার আমার ভাগ। আমি মিতে মার খাওয়া ব্যাক হয়ে গেছি। তাড়াতাড়ি চলো এগুলো লুকায়া, তাড়াতাড়ি চলো চলো চলো। এরকম সুন্দর জিনিসটা তো আগে কখনো দেখি নাই। অদ্ভুত সুন্দরী তো। ওয়াও, ওর সাথে যদি একটু পরিচয় থাকতো, দেখি ভাব করা যায় কিনা। হাই, আমি রোজ এই জায়গায় জগিং করি, তুমিও করো? বেবি তুমি, আমি তোমাকে কত খুঁজতেছি, আমি তোমাকে কোথাও পাই না। কই ছিল বেবি তুমি? আমি তোমাকে কত খুঁজেছি তুমি জানো? আচ্ছা তুমি কই ছিল বলো তো? যাও, তুমি সুন্দর দেখে এমন করবে আমার সাথে? ঠিক আছে আমি মানলাম আমি সুন্দর না, তাই বলে তুমি এমন করো আমার সাথে? তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। কি ব্যাপার, আমি আসলাম ওর সাথে কথা বলার জন্য, চান্স নেওয়ার জন্য, আরও এক চান্স আমার কাইত করে দিল। না, জিনিসটা তো অনেক সাংঘাতিক, বোঝার আছে এদিকে। আচ্ছা আমি একটু খেলি। আরে বেবি তুমি বোঝো না, আমি তো ব্যবসায় ব্যস্ত থাকি, বিভিন্ন জায়গায় যাই, কত কাজ থাকে আমার, এই জন্য তো তুমি আমার দেখা পাও না, এটা তুমি বোঝো না। হয়েছে, আর বলা লাগবে না, যাও। আমার তোমার সাথে অনেক দিন পর দেখা হয়েছে, আমি তোমাকে জড়াই ধরতে চাই। আরে বলে কি, ও তো আমাকে জড়া ধরতে চায়? আরে মেঘনা চেতে বৃষ্টি। আল্লাহ আল্লাহ তুমি সহায় হইছো, আল্লাহ আল্লাহ। যাও বেবি, আমি তোমাকে জড়াই ধরতে চাই। বেবি শোনো না। বলো না। আজকের মতো এতটুকু থাক। না বেবি, এখন তো আসলে এই জায়গায় তো মানুষজন আছে, আমরা ওই যে আম গাছটা আছে না, ওই আম গাছটার জায়গায় যা, কেউ না সে জায়গা। শোনো না। বলো না। আমরা বিকালে দেখা করি না? এখন যাই প্লিজ, বিকালে প্লিজ। এখন না, ওই আম গাছটা আমার ভালো লাগতেছে না। কেমন করে বলো না, চলো না একটু। তুমি না সব বুঝো। আজকের মতো এখানেই থাক, বিকেলে আমরা দেখা করব, একসাথে কফি খাবো। সত্যি? হ্যাঁ, তারপর তারও আছে। প্রমিস? প্রমিস প্রমিস, এই প্রমিস না আর কি আছে বলো। ঠিক আছে ঠিক আছে, বিকেলে দেখা হচ্ছে কিন্তু কয়টায় 5টায় মনে থাকবে হ্যাঁ কোথায় দেখা করতেছি এই জায়গায় ওকে ডান হ্যাঁ আসি বেবি বাই বাই বেবি যাক আজকে অন্তত দিনটা ভালো যাইব ওহো আমার তো বাসা বাজার করার কথা আগে বাজারটা করে দেই তারপর ফ্রি ভাবে ঠিক বিকাল বেলায় জায়গা আসবো ঠিক আছে দেখি কত আছে সকালবেলা সকালে এমন যে একটা মক্কেল পাওয়া গেলে ভালোই হয় যাক আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে শালায় মূল্যটা কি আমি মারতে চাইলাম ও আমার মেরে দিল এই ভাইয়া বলেন কিছু নাম মনে না করলে একটা কথা বলি বলেন আপনার ফোনটা একটু দেওয়া যাবে কেন আসলে আমার ফোনে না ব্যালেন্স নেই আমার জরুরি একটা কল করতে হবে আপনার ফোনটা যদি দিতেন আমি কথা শেষ করে আপনাকে দিয়ে দিই হ্যাঁ ওকে শিওর আমি একটু কথা বলে আসছি হ্যাঁ আচ্ছা এই যে আপু আমার ফোন ফোনটা দিয়ে যান এক্সকিউজ মি আপনি কি আমাকে কিছু বলছেন আর কি যেন বললেন ফোনের কথা কিসের ফোন কার ফোন এটা তো আমার ফোন আরে আপনি এসব কি বলছেন আপনি বললেন আপনার ফোনে ব্যালেন্স নেই আমার ফোন দিয়ে 1 মিনিট কথা বলবেন আমি ফোনটা দিলাম এখন আপনি চলে যাচ্ছেন আমার ফোনটা দিয়ে যান এই আপনার কি মাথায় কোনো সমস্যা আছে নাকি হ্যাঁ আজকাল কি এটা সেটা খাওয়া ধরেছেন যে অন্যের ফোন দেখলে নিজের বলে চালিয়ে দেন আর আমি কোন দুঃখে আমার নিজের ফোন থাকতে আমি আপনার কাছে ফোন চাইতে যাব হ্যাঁ আর কি বলতেছেন এসব একটু আগে বলেন আপনার জরুরি কথা বলতে হবে আমি ফোনটা দিলাম আর আপনি এখন বলতেছেন আপনার ফোন বেটা নতুন ধান্দা ধরছিস তাই না হুম অন্যের ফোনকে নিজের ফোন বলিস মার খাওয়ার চিন্তা ভাবনা তোর তাই না দাঁড়া দেখাচ্ছি এই যে ভাই একটু এদিকে আসেন না একটু আসেন এদিকে এক্সকিউজ মি দেখুন না হুম সুন্দর ভাই দেখুন না ওই যে লোকটা ওই লোকটা দিনে দুপুরে আমাকে একা পেয়ে আমার ফোন ছিনতাই করতে যাচ্ছে কি বলছেন হ্যাঁ আরে হেল্পের জন্য আমি আপনাকে ডাক দিয়েছি একটু প্লিজ হেল্প করুন না আমাকে করব মানে অবশ্যই আপনাকে করব হেল্প হেল্প কি বলেন এই বকাটেটা না এই বকাটা আপনার মোবাইল ছিনতাই করতে চাইছে যত বড় মুখ নয় তত বড় হাত দেখতাছি কি কি করা লাগবে খালি বলবেন সব আপনার সাথে করব আরে ভাই কি বলতেছেন সব আমার ফোন নিয়ে আমাকে চিন্তা করে সাজাচ্ছেন বিশ্বাস করেন এটা আমার ফোন আমি দেখতেছি ব্যাপারটা এই তো সমস্যাটা কি হ্যাঁ কি সমস্যা বল দুনিয়াতে এত কাজ কাম থাকতে তুই এই চিন্তাকারি কেন করস বুঝলাম তো চেহারাটা দেখতে চিন্তাকারির মতো তাই বলে তুই চিন্তাকারি করবি আমার কথা শোন ওই গ্রাম থেকে আসে দেখতে চোর ডাকাইতের মতো তারপর ওরা রিক্সা চালায় কামলাগিরি করে তুই কি আর রিক্সা চালায় কামলাগিরি কর দারোয়ানগিরি কর থালা বাসন মাছ কিছু একটা কর তুই চিন্তাকারি কেন আচ্ছা শোন এটা ধর আরে ভাই বিশ্বাস করেন ধর আগে এটা আমার আরে ধর না তুই তোর ফোন আরে কি করেন আরে কি করেন এই ফোনটা আমার ভাই আপনি বিশ্বাস করেন আমার কথা কস্তি আরে ছাড় ছাড় তোর কি একবার দিয়ে দিছি তোর বাপের সম্পত্তি নাকি এটা দিছি আসছে এখানে চিন্তাই করতে একদম দিছি মাইট যদি জীবনে শিক্ষার কোনোদিন মেয়ে মানুষের দিকে চোখ তুলে তাকাবে না এই আমি একলা মারছি তো শিক্ষা হয় নাই এবার পাবলিকের ডাইকা তারপর দুইটা ছেঁচা দিলে তারপর বুঝবি এই তোর যে মোবাইল কোনো প্রমাণ আছে কি প্রমাণ আছে তোর কাছে দেখেন এই ফোনের ওয়ালপেপারে আমার ছবি দেওয়া আছে এই কি বলতেছে এই ফোনে নাকি ওনার ছবি টবি ওয়ালপেপারে দেওয়া আছে দেখি মাশাআল্লাহ ইয়ে আপনি তো দেখতে অনেক সুইট সুইট কিউট অনেক কিউট এই যে দেখ তোর দেয়া দেখতেছে ফাবলে কানে পটি ফাড়ায় ফেলামো তুই যাবি না পুলিশ ডাকমো ফোন ম্যাডাম আর কোনো সমস্যা নেই তো? না না ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম, এটাই তো আমার কাজ। আর চলেন তাহলে আপনারা আগাই দিই, আপনি তো এখন রিস্ক জোনে আছেন। না থাক, দরকার নেই, আমি একাই যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে, বাই বাই। মায়েরা কি দেবে? এটা কি হলো আমার সাথে? আমার ফোন নিয়ে আমারই ছিনতাইকারী বানাই দিল। আজকাল এলাকায় চুরি ছিনতাই এগুলো দিন দিন বাইরে যাইতেছে, আমরা তো এগুলো বন্ধ করতে পারতেছি না। এলাকার কারা এগুলো করতেছে এগুলো আমাদের খুঁজে বাইর করতে হইব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার কাছে আমি একটু কথা বলতে আসছিলাম। আমার বাসা অনেক দূর, আপনি এটাকে বললেন না আপনার এলাকায় চুরি ছিনতাই বেশি হচ্ছে, আপনার এলাকায় আসতে আসতে আমার মোবাইল কানের দুল চুরি হয়ে গেছে, সেই কথা বলার জন্য আপনার কাছে আসছি, যদি একটু হেল্প করতেন ভাইয়া। আরে কি বলছো এসব, তোমাদেরও চুরি ছিনতাই হয়ে গেছে? ভাইয়া শুধু আর একার না, আমারও ওর সাথে সাথে ছিনতাই হয়ে গেছে। এখন যে বাসায় কিভাবে যাব, একটা টাকাও গাড়ি ভাড়া নাই। যদি ছিনতাইকারীগুলোকে ধরতে পারতেন তাহলে আমাদের সবকিছুই ফেরত পেয়ে যেতাম। ভাইয়া সত্যি বলতে আমাদের কাছে গাড়ি ভাড়া নাই, যা ছিল সব ছিনতাই করে নিয়ে গেছে, আমরা এখন কিভাবে বাড়ি যাব সেই চিন্তা আছি। তোমাদের ছিনতাই হওয়া জিনিসপত্র কিভাবে ফেরত পাবো সেই চিন্তাই করতেছি। তোমাদের বাড়ি কোথায়, কত দূর? বেশি দূর না, এখান থেকে হেমায়েতপুর, 500 টাকা দিলে হবে, তাই না বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের যাওয়ার ভাড়াটা দিয়ে দিতেছি, এই নাও, তোমরা হেমায়েতপুর চলে যাও, সাবধানে যাও। ভাইয়া আপনি খুব ভালো মানুষ, আপনি যদি টাকাটা না দিতেন তাহলে আজকে আমাদের বাড়ি যাওয়া হইতো না। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দিবেন ভাইয়া, আমরা বাসায় গিয়ে আপনাকে জানাবো, আর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার টাকাটা দিয়ে দিব। আরে তোমরা বিপদে পড়ছো, আমি এলাকার মেম্বার মানুষ, এরকম ছোটখাটো উপকারে তো আমি আসতেই পারি। ভাইয়া আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো না। এত বড় একটা হেল্প করছেন, আমি না আপনাকে একটু জড়াই ধরতে চাই। কি মুশকিল, তার দরকার নাই। না না ভাইয়া আপনি না বললে হবে না। না 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 না, আশ্চর্য, থাক থাক, হইছে হইছে, বাড়ি গিয়ে পৌঁছায় ফোন দিও। ঠিক আছে ঠিক আছে, যাও যাও, সাবধানে যাও। এতগুলা মোবাইল হজম করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। আমি ভাবছি মোবাইলগুলো এখানে কোথাও বেচবো না, বুঝছো, মোবাইলগুলা ঢাকা শহরে নিয়ে যাব। আমার কামালের সাথে কথা হয়েছে, ও বলছে ঢাকায় সব মোবাইলগুলো নিয়ে গেলে ভালো দাম পাবো। আর তার চেয়ে বড় কথা, এবার যে মোবাইলগুলো আমরা হজম করছি এটা তো সব দামি ফোন, স্মার্টফোন, ব্র্যান্ডের ফোন, একটা কিন্তু বাটন ফোন নাই। আগে নিয়ে যাই, তারপর দেখাই, যদি ভালো দাম দিবে তো বেচবো, আর কম দাম দিলে বেচবো না। সবই বুঝলাম, মোবাইলগুলো ঢাকা শহরে বিক্রি করার আগে আমাদের এই এলাকা ছেড়ে চলে যেতে হবে, তা নাহলে বড়সড় একটা বিপদের সম্মুখীন কিন্তু আমরা হব। এলাকার লোকজন কিন্তু ধরেই নেবে যে সব কিছুর পিছনে আমরা আছি, তখন আমও যাবে সালাও যাবে, তার থেকে ভালো দুইটা হারানোর আগে আমরা এলাকা ছেড়ে চলে যাই। মাঝে মাঝে না তুমি মুখ দিয়ে কথা বলো, কিন্তু কথাগুলো কোত্থেকে আসে আমি সেটা বুঝি না। আচ্ছা আম যাবে সালা যাবে, তুমি আম সালা কই পাইলা? আরে বোকা, এতটুকুও কি তোমার মাথায় ঢুকে না? এলাকায় আমাদের মুখটা পরিচিত হয়ে যাচ্ছে, দিন দিন পাবলিক আমাদের চিনে যাচ্ছে, তখন তারা কি ভাববে সব কিছুর পিছনে আমাদের হাত আছে, তার থেকে ভালো না যে এলাকা ছেড়ে চলে যাই। কথাটা খারাপ বলো নাই, খুবই একটা দামি কথা বলছো। এইভাবে চিন্তাই করতে করতে আর দুই নাম্বারই করতে করতে একসময় এলাকার সবাই কিন্তু আমাদের চেহারা চিনে যাবে, তখন কিন্তু মায়ের একটা মারিত পড়বে না, সব পিঠে পড়বে। এই মায়ের শুরুর আগে চলো আমরা দুজন এখান থেকে পালাই যাই। কিন্তু এভাবে আর কতদিন চলবে আমাদের এই জীবন? তোমার জানা আছে এ শহর ও শহর চিন্তায় চুরি করতে করতে জীবন আর কুলাচ্ছে না। আমাদের জীবন কিভাবে চলবে, কিভাবে বাকি জীবনটা পার করবে? আমাদের সংসার কি এভাবেই যাবে? কি আর করবা বলো, যতদিন চলবে ততদিন চালায় নিতে হবে। এই সমাজের জন্য তো আমরা না, এই সমাজে আমাদের মতো মানুষের দরকার নাই। চাকরি করতে যাও, ঘুষ দিতে হবে, ঘুষের টাকা কই পাবো আমরা? সবাই কি জন্ম নেয় বড় লোক হইয়া? হ্যাঁ, নাকি আমরা চিন্তাই করি শখ কইরা, এই পেটের দায়িত্ব করি। অনেক কষ্টে পড়াশোনা করছি, বাপ্পা না খায়া নিজের শখ আল্লাহ পূরণ না কইরা আমাদের মানুষ করছে, লাভ কি হয়েছে? সার্টিফিকেট আছে কিন্তু মামা খালু নাই, আর যাদের মামা খালু নাই এই দুনিয়াতে তাকে কেউ নাই। এই বাস্তবতাই মানতে হবে। এটি আমাদের নেশা, এটাই আমাদের পেশা। হ্যাঁ বুঝলাম, এই চুরি ছিনতাই এগুলো তোমার নেশা পেশা, তো আমারও তো এখন লোক না ঠকালে ভালো লাগে না। আচ্ছা চলো মোবাইলগুলো বিক্রি করার একটা ব্যবস্থা করো। বেলি কল করেছিল, ও তিন রাস্তার মোড়ে দাঁড়াতে বলেছে। শুনলাম ও নাকি একটা বড় অঙ্কের দান মেরেছে, ওগুলো নিয়ে আমাদের কাছে আসতেছে। তাহলে তো খুব ভালোই হয়, চলো যাই। আর ওদেরকে বলো তাড়াতাড়ি তিন রাস্তার মোড় আসতে, কেউ যাতে কোনো কিছু না জানে। ওদেরকে নিয়ে সরাসরি আমরা এলাকা ছেড়ে পালাবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি ওদেরকে অটো নিয়ে আসতে বলছি। আর শোনো মোবাইলগুলো না ঢাকা শহরে বিক্রি না করে কিন্তু অন্য কোনোভাবেও বিক্রি করা যায়। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। আবার বুদ্ধি? ঠিক আছে আগে বুদ্ধিটা শুনি, বলো। আচ্ছা বলছি, চলো যেতে যেতে বলি। ঠিক আছে, আস্তে আস্তে মোবাইলগুলো পড়বে, সাবধান। চলো 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 আস্তে, কেউ না পায়। হ্যাঁ চাচা আমার বিল কত হয়েছে? এইটা কোনো কথা হইতে পারে? আমি তো এই দোকান থেকে বাইরে যাই নাই, ওই মাইয়ারে টাকা দেওয়ার পরে আমার টাকাটা এই পকেটে রাখলাম। 20,000 টাকা টাকা এইখান থেকে উধাও হয়ে যাবো। আমার চায়ের দোকান থেকে টাকা পয়সা হারাই যাবে একটা কথা হইলো? চাচা আসলে ঝামেলাটা কি কম তো? এখন তো আমার মনে হইতেছে ঝামেলা অন্য কিছু। আপনার এই দোকানে আপনি ছিনতাইকারী পালেন নাকি? পকেট মার পালেন? দোকান থেকে একটা লোকও বাইরে যেতে পারবো না। আমি এলাকার মেম্বার, আমার পকেট থেকে টাকা নিয়ে যাইবো, মগের মন লোকটা কি? একটু আগে দেখলাম না একটা মেয়ে আইসা জামাই ধরলো, কামটা মনে ওখানেই হয়েছে। হ্যাঁ এটা তো ঠিক কথা কইছেন, ওই মাইয়াই তাহলে এই কাম করছে। এইটা দেখছো কত বড় সাহস? কোন এলাকা থেকে আইসা আমার এলাকায় একটা মেম্বারের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে যায়? না এটা তো সহ্য করা যায় না। দাঁড়াও এখনই ওর 12টা বাজাইতেছি, ওই এলাকা থেকে যায় কেমন আমি এটাই দেখতেছি। হ্যাঁ হ্যাঁ এই যে থানা, এই কেমনে আটকাইবেন কম তো? এই যে হেমায়তপুর যাইতেছে একটা মাইয়া, সে হচ্ছে যে হেমায়তপুরে যায় কিনা কেমনে কমু? এই মাত্র আমার পকেট থেকে টাকাগুলো নিয়ে গেল একটা মেয়ে, আর সাথে একটা ছেলে আছে। দেখেন তো খুঁজে পান নাকি? আমিও দেখতেছি। হ্যাঁ আসেন ভাই আসেন, তাড়াতাড়ি আসেন। এই সুযোগ বারবার থাকবে না। চাই চাইলন বাজে বাসিলন, ফুটপাতে মোবাইল বিক্রি করে ভাববেন না জনাব আমার মোবাইল 2 নাম্বার 2 নাম্বার 2 নাম্বার, একেবারে খাঁটি 1 নাম্বার। আপনারা দেখবেন বাঁচবেন, তারপরে যে চাই চাই লোবেন বাসি বাসি লোবেন। খুব সুন্দর, নিলে জিতবেন, না নিলে কিন্তু ঠকবেন, বুঝছেন? আপনাদের ভাগ্যদেবী আপনার দরজা এসে টকটক করে কণা আটতেছে, বুঝছেন? এই যে আপনি একটা দেখেন, তাড়াতাড়ি দেখা নিয়ে যান। আপনি সেট দেখবেন, সেট দেখা তারপরে কিনবেন, বুঝছেন? এক এক সেটের এক এক দাম, কোনো সমস্যা নাই। হ্যাঁ এটা দেখেন। আসেন ভাই আসেন, চাই চাইলন বাসি বাসি লন, নিলে জিতবেন, না নিলে ঠকবেন। মাত্র অল্প টাকায় দামি দামি সব স্মার্টফোন, বুঝছেন? ফুটপাতে ফুটপাতে মোবাইল বিক্রি করে ভাববেন না জনাব আমার মোবাইল 2 নাম্বার 2 নাম্বার 2 নাম্বার, সবই 1 নাম্বার ব্র্যান্ডের মোবাইল। আসবেন দেখবেন, নিলে জিতবেন আর না নিলে ঠকবেন। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি লুট করে লয়ে যান। পরের বার দেখলে আবার নিবেন, বারবার নিবেন, আর সবাই রে বলবেন আমার থেকেই নিতে। কি বলো তুমি? দাঁড়ায় আছেন তাকায় আছেন তাতে কোনো লাভ নাই। মোবাইল কিনবেন তাইলেই জিতবেন, আর না নইলে একদম ঠকবেন। আপনারা আমাদের এখান থেকে মোবাইল নেন, আপনারা কি ভাবছেন শোরুমে মোবাইল নিলে আপনারা জিতেন? শোরুমে তো দোকান ভাড়া উঠায়, শোরুমে তো বেশি দাম রাখে। আমরা তো দোকান রাখি না এখানে, আমরা আপনাদের জন্য কম দামে অল্প দামে ভালো ব্র্যান্ডের মোবাইল নিয়ে আসছি। তাহলে কোনটা ভালো দেখে শুনে বুঝে স্বল্প দামে মোবাইল কিনেন। আপনি দেখবেন টাকা আছে, এই যে এটা দেখেন, এটা দেখেন, চাই চাইলন বাসি বাসি লন, কোনো সমস্যা নাই। প্রাইস কত? এইটার প্রাইস খারান, আগে ক্যাটাগরি দেখে লই। এটা আপনার জন্য 15,000। না ভাই আর একটু কম লন। হ্যাঁ ঠিক আছে 5 টাকা কম দিয়েন। না না ভাই আরো কম লন। ভাইজান 5,000 লন। এটা দেখি একটু। আপনাদের খুঁজতে খুঁজতে আমি শেষ, আর আপনি এখানে দোকান পেতে বসছেন। আরে আমি তো আপনার চিনতে পারছি, আপনি গতবার একটা মোবাইল নিছেন না কোন আত্মীয়র জন্য জানি? হ্যাঁ হ্যাঁ জানেন, মোবাইলটা এত ভালো হয়েছে আমি এইজন্য আবার আপনাদের থেকে মোবাইল নিতে আসছি। টাকার কোনো সমস্যাই নাই, আপনি সবচেয়ে ভালো ব্র্যান্ডের যে মোবাইলটা সেটা কিন্তু আমাকে দিবেন, ঠিক আছে? অবশ্যই আপনার জন্য সেরা মোবাইলটা দিব, কোনো সমস্যা নাই। এখানে অসংখ্য মোবাইল আছে, চাই চাই লোবেন বাসি বাসি লোবেন, নিলে জিতবেন না নিলে ঠকবেন। দেখছেন ভাই একবার নিচে আবার আসছে, বারবার আসবে, আপনারাও আসবেন, কোনো সমস্যা নাই। আপনি দেখেন ওদিকে দেখেন না, আমি কোনো কাস্টমারের চেহারা ভুলি না, আপনারাও মোবাইল কিনতে কারো চেহারা ভুলবো না। বারবার আসবেন, সার্ভিস নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। মন থেকে চাইলে খোদারই পাওয়া যায়, আমারও তো এখানে সেখানে পাবেন। ভাইয়া আপনারা এইখানে গতবার যে ফোনটা দিছিলেন না, ফোনটা এত ভালো আমার মামা তো কেড়েই নিতে চাই। আবারও ভাইয়া 20,000 টাকা নিয়ে এসছি, এই ফোনটা নিব ভাইয়া, ভালো একটা ফোন দিন। আরে 20,000 হাতের ময়লা, এই অল্প টাকায় মোবাইল, দামি মোবাইল, ভালো মোবাইল কই পাবেন, ব্র্যান্ডের মোবাইল। এই জন্যই তো বলি সাই সাইলন বাজি বাজি লন। এই যে ভাইরে দেখতেছেন না, উনিও কিন্তু এর আগে আসছিল, আজকে আবার আসছে, আপনারাও আসবেন, বারবার আসবেন। কার কার লাগবে নেন, আপনি নেবেন, আপনি নেবেন, আপনার জন্য মোবাইল আছে, আপনি দাঁড়ান, অসুবিধা নাই। মোবাইল তো আগে নিয়েছিলাম ভালো, এখনকার মধ্যে ভালো পাচ্ছি না, আরেকটা দেন ভালো মোবাইল নেই। দেখেন আরে উল্টা পাল্টা দেখেন, দামের মায়ের বাপ। আপনি দেখবেন, আচ্ছা পরে দেখেন। থ্যাংক ইউ সো মাচ। আবার আসবেন, আবার মোবাইল কিনবেন, ঠিক আছে? মোবাইল কিনতে পারলাম না, আবার আইসা নিব। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, টাকা পড়ছে না, থ্যাংক ইউ। আমি আসলে ভাবতেই পারিনি যে তুমি এত তাড়াতাড়ি আমাকে এত বড় সারপ্রাইজ দিবা, সত্যি আমি ভাবতে পারিনি। শোনা, আসলে আপনি দেখতে এত হ্যান্ডসাম, এত জোস, আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। সত্যি বলছো? তাহলে চলো না, এই জায়গায় তো মানুষজন আছে জনসম্মুখে, এর চেয়ে ভালো আমরা একটু আড়ালে যাই। হ্যাঁ, নেক্সট টাইম। চলো না, আজকে চলো না প্লিজ। না আজকে মানে ক্লান্ত, নেক্সট টাইম। হ্যাঁ প্লিজ, যাবা না নেক্সট টাইম প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওকে বাই বাই বাই। এই ছাড়ো আমারে, এই আমারে ছুবানা, খবরদার, ওই পাপি হাতে ছুবানা তুমি। তোমার লজ্জা করে না? এই দিনে দুপুরে রাস্তাঘাটে তুমি চিপাচাপা পাও নাই, বাগান পাও নাই, ঘর পাও নাই, তুমি রাস্তাঘাটে সবার সামনে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে বাবা আমার কথাটা শোনো না, ওই পাপি হাতে তুমি আমার ধরবা না। তোমার কত বড় সাহস, এই রাস্তাঘাটে তুমি আগান বাগান ঘর ভিতর ছাইরা তুমি রাস্তাঘাটে কেন রং তামাশা করতেছো, তোমার কত বড় সাহস বলো? এই আমি কি জামাই হিসেবে খারাপ? আমি কি অক্ষম? আমি কি অযোগ্য? আগে শোনো কথাটা। আচ্ছা সিনেমায় দেখো না, নায়ক নায়িকারে জড়াই ধরে, তারপর চুমু খায়, ওটাকে সত্যি করে নাকি? ওটা তো অভিনয় করে। আর রাখো তোমার অভিনয়, কিসের অভিনয়? তুমি ওই লোকের সাথে অভিনয় করছো এটাই তো বলবা? হ্যাঁ ওটাই তো বলবা? হ্যাঁ সেটাই, শুধু অভিনয় করি না, আরো একটা জিনিস। আর দাঁড়াও, তোমার একটা জিনিসের গুষ্টি কিলাই। তোমার আসল এই যে হিরো আছে, এই হিরোর সাথে তুমি রোমান্স, অ্যাকশন, ফাইটিং যা খুশি করবা। তুমি রোমান্স করার জন্য ওই ভিলেন কেন খুঁজে নিলে? চেহারা দেখছো একটা কাউয়ার মতো চেহারা, আর তার লোকে তুমি। দাঁড়াও তোমার একটা সারপ্রাইজ। রাখো তোমার সারপ্রাইজ। আরে বাহ, এই জিনিসটা কোন ক্লায়েন্টের থেকে মানলা? আবার কার থেকে? আবার যার সাথে নষ্টমি করতে দেখছো তার থেকে মারছি। আরে বাহ লক্ষ্মী বউ আমার এত ট্যালেন্টেড, আগে তো বুঝি নাই। তাহলে আবার যাও গিয়ে একটু ঘুমায় আসো, যদি এই উসিলা বাড়িটা লিখে নিতে পারো। আচ্ছা শোনো, যদি টের পায় আবার কিন্তু আয়শা আমারে খুঁজবে, ও সরি তোমারে খুঁজবে। তাড়াতাড়ি ভাগি চলো। তোরা কারা? এই যে তুই, তাই তো কই। আমার এলাকার মোবাইল, মানি ব্যাগ এগুলো কারা চুরি করে, কারা চিন্তাই করে? ভাইজান আসসালামু আলাইকুম। আপনি কি ভুল করে আমার কিছু বলতেছেন? কানে কিছু শুনতে পাইতেছ না? আমি এই এলাকার মেম্বার, আমার একটা গুডউইল আছে। তোমরা এই এলাকায় ঢুইকা চুরি করবা, চিন্তাই করবা, মোবাইল এগুলো ডাকাতি করবা, আর আমার গুডউইলে কলঙ্ক লাগাইবা, এইটা তো আমি হইতে দিব না। আরে ভাইজান কি বলতেছেন? কানে শুনবো না কেন? আমাদের শোনায় কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে কথাগুলো বলতেছেন মনে হয় ভুলবশত বলতেছেন, কারণ আপনি যেই সমস্ত বিশেষণ ব্যবহার করছেন না, একটা বিশেষণ আমাদের সাথে যায় না, আমরা তো এরকমই না। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আপনি ভুল করে অন্য কারো কথা আমাদেরকে বইলা ফলাইছেন ঠিক না ভাইজান? এই আপনি মেম্বার তো কি হয়েছে? হ্যাঁ আপনি মেম্বারটার জন্য আমরা এখন কি করব? কিছু করার আছে? কিছু করার নাই। আর শুনেন আপনার মতন মেম্বারকে না একদম তুড়ি দিয়ে উড়িয়ে দেওয়ার ক্ষমতা আমাদের আছে, আছে না? অবশ্যই আছে। মানুষ চোর ধরে কিছু করতে পারে না, আর উনি এসে সন্দেহের উপর আমাদেরকে শায়েস্তা করবে, বহুত কিছু করে ফেলাবে। কত সোজা আমারে তুড়ি দিয়ে উড়িয়ে দেওয়ার আগে আমার এক ফুয়ে তোরা উড়া যাবে কিনা সেই চিন্তা কর। মেয়ে মানুষ বলে কি যা ইচ্ছা তাই করবি, লোকজনরা যা বলবি তাই তারা বিশ্বাস করবে। আমি এই এলাকার মেম্বার, আমি যদি কই তোকে হাড্ডি মাংস সব ছাই করে ফেলবে। ভাইজান বহুত চটাং চটাং কথা বলতেছেন, মনে হচ্ছে মাত্র আপনি জোয়ান হয়েছেন। জোয়ান হইলে শরীরে রক্ত যেমন গরম থাকে, আপনার কথার মধ্যে এরকম গরম দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস তো ভুল করে ফেলাইছেন, সেটা হচ্ছে বাংলা অঙ্ক ইংরেজিতে ভালো পাস করছেন, কিন্তু আপনি মনে হয় হিসাবে একটু কাঁচা, তাই না? এই যে আপনি একা আর এখানে আমরা চারটা মানুষ, এখানে তো আপনি প্রথমে হাইরে গেছেন। শুধু একবার যদি ছিনতাইকারী ছিনতাইকারী বলে চিল্লাই তাহলে কিন্তু পিঠটা বাসায় যাইতে পারবেন না। মেম্বার মানুষ, ওজন আছে, সম্মান আছে, সম্মানটা এখান থেকে কাটেন। যান যান যান, ভালোভাবে বলতেছি, সুন্দরভাবে বলতেছি। ভাইয়া আপনি অনেক সুন্দর করে কথা বলেন, আমি কি আপনাকে আবার একটু জড়িয়ে ধরতে পারি? ওই দাঁড়া, এর আগে 20,000 টাকা চুরি করছস, একবার জড়ায় ধরা, তুই আবার আমার জড়ায় ধরতে চাস? বুঝছি, এই যে ভালো কথার দাম নেই একটা কথা আছে না? এতক্ষণ সুন্দর সুন্দর করে ভদ্র মানুষের মতো আপনার ছোট বাচ্চা ভাই বা বুঝায় বুঝায় বলছি, কিন্তু আপনি তো বহুত পাকনা মানুষ। ওই যে বলে না হিন্দি চুল পাকনা, আপনি বলেন হিন্দি চুল পাকনা। এখন তো আর সোজা কথা হবে না, এখন আপনার এ মলম দিয়া ডইলা শোয়ায় ফেলতে হবে, বুঝছেন? হ্যাঁ তাই তো, ওনার সাথে এত কথা বাড়িয়ে আমাদের তো সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আর তার থেকে বড় কথা, আমাদের এই এলাকা ছাড়তে হবে, বুঝছো? যা করবো তাড়াতাড়ি। হাসান ভাই, হাসি আপা কিন্তু কথাটা খারাপ করে নেই, সময় থাকতে আমগোতে কাইটা পড়া উচিত। কি এত বড় সাহস! আমি এলাকার মেম্বার আর তোরা ছিনতাইকারী হয়ে আমারে হুমকি দিতেছস? তো করে আমি যদি এলাকার লোকজনদের ডাকি তোগো কি অবস্থা হইবে একবার ভাইয়া দেখছস? যদিও আমি তো করে সন্দেহ করছিলাম, ঠিকঠাক বুঝতে পারি নাই, কিন্তু এখন তোদের কথায়, তোদের যা যা বলতেছিস নিজের স্বীকারোক্তিতেই ধরা খাইলি তোরা ছিনতাইকারী। এইবার আমি তোদের কি করি তোরা খালি দাঁড়ায় দাঁড়ায় দেখ। এলাকার লোকজন ডাইকা তোগরে যে আমি তুলা ধুলা করতে পারি সেটা কি তোরা জানোস? বুঝছি, এমনি এমনি ঠিক হইব না, আসল মশলা দিতে হইব। ভালো মানুষের দাম নাই। পাইছি আচ্ছা, তাহলে মেম্বারের বাড়ি এটাই। অবশ্য খোঁজার জন্য কষ্ট হয় নাই, রাতে যারে জিজ্ঞেস করছি দেখাই দিয়েছি। চিন্তা করো, জনগণের টাকা কি পরিমাণ খাইছে, কত বড় একটা রাজবাড়ি বানাইছে। শালার ব্যাটারে থাবড়ায় উঠতে কিলাই আমার না মন বলে নাই, ওর একটা উচিত শিক্ষা দিতে হবে। কি উচিত শিক্ষা? আরে এমন শিক্ষা দিব যাতে সারা জীবন ভর বাপের জন্মে আমার না বলে। কিন্তু তুমি কি করতে চাচ্ছ সেটা খুলে বলো। তাইলে মিশন পরিষ্কার, আগে তুমি ডুববা, দুইটা গরম টরম দিবা, তারপর আমরা দুজন ডুববো, ঠিক আছে? ওকে চলো তাহলে। ও এক সেকেন্ড দাঁড়াও দাঁড়াও, এই তুই একটু আগা তো, আমরা আসছি। শোনো বলতেছি কি, বাড়িটা তো অনেক বড় দেখছো, আমরা তো হাটে মাটে ঘাটে রাস্তাঘাটে ঘুরে বেড়াই আর ধান্দা ঘুরে বেড়াই, তোমার একটু সময় দিতে পারি না। আমি জানি তোমার অনেক মন খারাপ হয়, বুঝছো? এই বাড়ির কোনো একটা চিপায় আমরা দুজন মন খুইলা সুখ দুঃখের আলাপ করবো। তোমার বুকে আমি, আমার বুকে তুমি। সবই বুঝলাম, তোমার কি মাথাটা একেবারে গেছে? আমরা একটা সিরিয়াস মিশনে আসছি, সেখানে এসে তোমার সব নষ্টামি। আচ্ছা না, আমার নষ্টামিটা যে কত বড় সিরিয়াস সেটা তুমি বুঝবা না। আরে ইয়ার কেন বুঝতেছো না? এটা সিরিয়াস ইস্যু তো, আমি পুরুষ মানুষ, কেন বোঝো না? তাই না? খুব তো, 4 বছর হয়েছে বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চার তো কোনো নামই নেই। বাচ্চা কাচ্চা কি উপর থেকে পড়বে নাকি? হ্যাঁ ওই যে ছোটবেলায় শুনছো না যে তোমার হসপিটাল থেকে আনছি, তোমার ডাস্টবিন থেকে তুলে আনছি, এরকম হয়? তুমি এখন এটা বিশ্বাস করতেছো? চুপ করে উপর থেকে পড়বে না, ওটার জন্য মেহনত করতে হয়। তুমি তো আমার মেহনতই করতে দাও না, মেহনত না করলে বাচ্চা আসবে করতে গিয়ে। আর শোনো, এই যে তরকারি, এই যে ভাত, পোলাও, বিরিয়ানি, মাংস, এগুলো এমনি এমনি হয় না, এটার পিছনে মেহনত থাকে। বাজারে যাইতে হয়, বাজার করতে হয়, কাটাকুটি করতে হয়, তারপরেই না রান্না হয়, তখন না মজার খাবার। এটাও এমন। আচ্ছা, কড়াকড়ি পরে, আগে চলো আমাদের যে মিশনে আসছি সেটা আগে সাকসেস করে বের হই, ঠিক আছে? ওটা পরে দেখা যাবে, চলো আগে, চলো। আসো আসো আসো। কি ব্যাপার, কে আপনি, কাকে চাই? আমি একজন সিআইডি অফিসার। গোপন সূত্রে জানতে পেরেছি আপনাদের বাসায় অনেক অবৈধ মালামাল আছে, সেজন্য আপনাদের বাসা সার্চ করতে এসেছি। আপনি কে? এই বাড়ি আমাদের, এ বাড়িতে আমি আমার হাজব্যান্ড থাকি, আর আমাদের বাড়িতে অবৈধ মাল আছে তার মানে কি? আছে কি নেই সেটা আমি বুঝবো, আপনি চুপচাপ সোফায় বসুন। আর পুরো বাড়ির সার্চ করে যদি কোনো অবৈধ মাল পাই তাহলে কিন্তু একদম সোজা লকআপে ঘুরবো। কিছু খুঁজে পেলে? না স্যার, আমি এখন পর্যন্ত সার্চ শুরু করিনি। তাড়াতাড়ি খোঁজো, পুরো বাড়ি ঘর তন্ন তন্ন করে খোঁজো, কোনো কিছু যাতে বাদ না থাকে। হ্যাঁ, যেহেতু ইনফরমেশন আছে এখানে অবৈধ মালপত্র আছে, তার মানে এখানে আছে। হুম, যাও, পরে যদি কিছু খুঁজে না পাই উপর মহলে কি জবাব দিব বসকে? ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আর বেলি মিলে পুরো ঘর খুঁজে দেখছি। বেলি, তুই আমার সঙ্গে চল। করেন আপনি? হুম, এই জামাই, এই বাড়ির মধ্যে কি অবৈধ মালপত্র রাখে, কিছু খোঁজ খবর রাখেন? হুম, আপনি কি শুরু করলেন? আর আপনি কি বলছেন আমাদের বাড়িতে অবৈধ মাল আছে? আমার হাজব্যান্ড একজন মেম্বার মানুষ, আর মেম্বারের বাড়িতে কোনো অবৈধ মাল থাকতে পারে না। আপনার কোথাও ভুল হচ্ছে। আপনার স্বামী অবৈধ সম্পত্তি ঘরের ভিতর লুকায় রাখে, আর আপনি এগুলো প্রশ্রয় দেন, তাই না? এগুলো যা আইনত দণ্ডনীয় অপরাধ, আপনি জানেন। যখন আমরা ধইরা নিয়ে যাব না জেলখানায়, তখন কিন্তু জামাই আসবে না ছুটাইতে। এই কি অবস্থা, ভালো করে সার্চ করো। সবকিছু ঠিকঠাক মতো নিছ তো? ইয়েস স্যার। অবৈধ মালপত্র নাই না? এগুলো কি? হ্যাঁ, আজকে মহিলা দিকে ছাড়ে দিলাম, অবৈধ মাল নাই, নেক্সট টাইম কিন্তু ছাড়বো না। আমরা যে সাহেব মেম্বার না, বাড়িতে আসলে বলবেন সিআইডি অফিসে গিয়ে দেখা করতে। সিআইডি অফিসার আসছিল বাড়িতে। এই সোলজার, মুভ। স্যার, সিআইডি তো সোলজার হয় না। তাহলে কি হয়? অফিসার। আরে আগে তো আর্মিতে ছিল। মুভ। ওকে। আল্লাহ রে, সিআইডি আইসা আমার ঘর থেকে গয়না গাঁটি টাকা পয়সা সব নিয়ে গেছে, এখন আবার কি হইব? আল্লাহ, কি হলো এরম হাওমাও করে কাঁদতেছ কেন? ও বুঝতে পারছি, রাস্তায় যে আমার ছিনতাইকারী ধইরা গণধোলাই দিছে এই খবর তুমি পাইয়া গেছো, আমার কষ্টে কাঁদতেছো। আরে ওইসব কোনো কিছুই আমার কানে আসে নাই। কিছু লোক সিআইডি সাইজা আমার বাড়িতে আইসা যা কিছু পাইছে গয়না গাঁটি টাকা পয়সা সব নিয়ে গেছে। কি কও তুমি? বাসায় সিআইডি সাইজা আইসা স্বর্ণ গয়না সব নিয়ে গেছে? রাস্তায় আমারে ধরে ছিনতাইকারী মারলো, আবার আমার ঘরে ডাকাতি হয়ে গেল। এগুলা বিরোধী দলের ষড়যন্ত্র। দাঁড়াও, আমি পুলিশে এখনই খবর দিতেছি। আরে ফোন করা দরকার নাই, তুমি সাথে করে কিছু লোকজন থানা নিয়ে যাও। থানায় গিয়ে পুলিশ তুমি সাথে করে বাসা নিয়ে আসো, কারণ বাসায় তো আমার সবকিছু চিন্তা করে নিয়ে গেছে। ফোন করলে তো লেট করবে, ওটা তো নাও আসতে পারে। এ একটা সুন্দর বুদ্ধি দিছো, এই জন্যই তো তুমি মেম্বারের বউ। যাই, আমি নেতা টেতা সব কিছু নিয়ে থানায় যাই। আর কাইন্দ না, সব পাইবা। ওরে বাবা রে, আস্তে 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 চলো, কেউ যাতে টের না পায়। বেশি শব্দ টব্দ করো না, বুঝছো না, ধীরে সুস্থেই যাও। দেখে ফেললে কিন্তু আমার খবর আছে, বুঝছো? ছোট্ট বাচ্চা মানুষের কান্নাকাটি শব্দ শুনতে পাচ্ছি মনে হয়। হ্যাঁ আসলে তো, তাই না? তুমি কি বলো? হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি, কিন্তু আশপাশে তো কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না। মানুষের বাচ্চা শব্দ করতে আসতেছে, সেটা তো আমারও প্রশ্ন। আশেপাশে কোনো বাড়িঘর কিছুই দেখছি না, বাচ্চার কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে? আচ্ছা গাড়ি বাচ্চা হোক, আমাদের তো দেখে লাভ নেই, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু এভাবে একটা ছোট বাচ্চাকে একা ফেলে রেখে চলে যাব, এটা কেমন দেখায় না? যাই হোক, চোর হই বাটপার হই, দিন শেষে তো আমরা মানুষ নাকি? সেটা তো বুঝলাম, কিন্তু তুমি কি চাচ্ছ বলো? ওই বাচ্চাটাকে খুঁজে তার বাবা মার কাছে পৌঁছে দেবা, তাই তো? কিন্তু কিন্তু আমরাই তো আছি বিপদে, আর এই বাচ্চাকে নিয়ে গেলে আরও বিপদে পড়ে যাব। শোনো, এখন বিপদ বাড়ানোর সময় না, বিপদ না বাড়িয়ে চলো চলে যাই। না না, তোমরা গেলে যাও, আমি বাচ্চাটাকে খুঁজে তারপর ওর পরিবারের কাছে দিয়ে তারপরেই যাব। আরে পাগল, বাচ্চার কান্নার শব্দ শুনতেছি, বাচ্চারে তো পাই নাই, তার উপর ওর বাপ মা কই সেটাও জানি না। শোনো, এত ঝামেলা করার দরকার নেই, তাড়াতাড়ি চলো। আসো তো। দাঁড়াও, দেখো বাচ্চার কান্নার আওয়াজটা কিন্তু আমাদের আশেপাশে থেকেই আসছে, মনে হয় ও আমাদের আশেপাশেই আছে। একটু খুঁজলে তো আমরা ওকে পেয়েও যেতে পারি, তাই না? একটু খুঁজলে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আমার মাদার অফ হিউম্যানিটি, চলো খুঁজি। এই চলো আসি, খুঁজি। কই রে সোনা বাবু? বাবু সোনা, কই তুমি? ওদিক দেখো, ওদিক দেখো। সোনা বাবু, ও চান বাবু, কই তুমি? কই খুঁজা পাই? কেমনে পাইলা? আরে মাশাআল্লাহ, কি সুন্দর বাবুটা, এত সুইট দেখতে, মাশাআল্লাহ। বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে সদ্য জন্ম নেয়া। কিন্তু এই অবস্থাতে যে মা ওকে ছেড়ে চলে যেতে পারে, সে ডাইনি ছাড়া আর কিছুই না। একদম ঠিক বলছো, এত সুন্দর একটা বাচ্চারে কেমনে ফেলায় মা চলে গেছে। এটা কি মানুষ নাকি জানোয়ার বলো তো? আচ্ছা যাই হোক, এখন এই বাচ্চার বাপ মাকে সেটাই তো আমরা জানি না, অ্যাড্রেসও জানি না। এই বাচ্চাকে কার কাছে ফেরত দিব শুনি? আচ্ছা তুমি তো বলে বাচ্চার বাবা মার কাছে ফিরিয়ে দিবে, কিন্তু ওর বাবা মা তোকে রাস্তায় ফেলে চলে গেছে। বাচ্চার মা বাচ্চাকে রাস্তায় ফেলে রেখে চলে গেছে, কিন্তু আমি পারবো না। আর বললামই তো, দিন শেষে আমিও মানুষ, আমি এই নিষ্পাপ শিশুকে ফেলে রেখে কোথাও যেতে পারবো না। কি বলতেছো তুমি এগুলা? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ আগে নিজের দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমরা নিজেরাই তো এই সমাজের কীট, এই সমাজের ছিনতাইকারী। আমাদেরকে এই সমাজ গ্রহণ করবে না, আর সেখানে বাচ্চাকে নিয়ে আমরা কি করবো বলো? হ্যাঁ তাই তো, এখন যদি আমরা লোকজনের হাতে ধরা পড়ি, আমাদের কি অবস্থা হবে তুমি জানো না? তখন তোমার মানবাধিকার বের হয়ে যাবে, বাচ্চা চুরি করতে বলে সবাই আমাদের মারধর করবে। একদম ঠিক বলছো তো তুমি, এইটা আমার মাথায় আসলো না কেন। শোনো না, এই বাচ্চা নিয়ে যদি আমরা যাই, তাহলে মানুষ ভাববে যে আমরা বাচ্চা চুরি করছি। এই বাচ্চা চুরির অপরাধে তো আমাদের কাউকে আস্ত রাখবে না, মাইরে ফেলাবে জানে। আমরা যে এই বাচ্চাদের রাস্তায় পাইছি, এটা কে বিশ্বাস করবে বলো? পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। কেউ দেখার আগে বা ধরা পড়ার আগে আমরা এখান থেকে চলে যাব। আর দেখো, চুরি ডাকাতি ছিনতাই এই যেমন তো অনেক করলাম, তাই না? একটা বাচ্চার জন্য না হয় সব কিছু ছেড়েই দিলাম। বিয়ে হওয়ার তো 4 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের একটা বাচ্চা কাচ্চা কিচ্ছু হয়নি। আজ থেকে ও আমাদের সন্তান হয়েই থাকবে, আমি ওকে ছেড়ে যেতে পারবো না। আজ থেকে আমি ওকে মানুষ করব, আর মানুষের মতো মানুষ করব। কেউ যেন কোনোদিন আঙ্গুল তুলে বলতে না পারে চোরের সন্তান চোর হয়েছে। তুমি ঠিক বলছো হাসি, তুমি আমার চোখ খুলে দিছো। আমি কিভাবে ভেবে দেখিনি। এতদিন পরে আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকাইছে। ও তো আমারই সন্তান, তোমার সন্তান, আমাদের সন্তান। ওকে মানুষ করব, মানুষের মতো মানুষ বানাবো। চুরিচামারি করে না, মানুষে ঠকায় না, দরকার হলে কুলিগিরি করবো, রিক্সা চালাবো, রাস্তায় খাটবো, দারোয়ান হবো। তারপরে আমার এই সোনামানিকে আমি হারামের টাকা খাওয়ায় বড় করবো না। আমার লাগবে না এই হীরা জহরত সম্পত্তি, লাগবে না এইসব। ওই তো আমার আসল সম্পত্তি, ওই আমার আসল সম্পত্তি। বাবা, আমি বাপমার সাথে থাকবি না, অনেক আদর করবো, মানুষের মতো মানুষ বানাবো, জজ ব্যারিস্টার বানাবো, মানুষ দেখা বলবে তুই আমাদের সন্তান। চলো আমরা নতুন করে আমাদের জীবন আবার শুরু করি।